আজকে রিক্তার আমাদের বাবা, আজকে রিক্তার আমাদের বাবা বানাইতেছে না, পুরো ক্রেডিট আমাদের বাবার। হ্যাঁ, এটা একটু না, আচ্ছা দেখো আজকে ইফতার কি বানাইতেছে। এখানে আসুন, এখানে আসো, দেখো তো কে বানাইতেছে, চাচ্ছু বানাইতেছে। বলো তো ইফতার কে বানাইতেছে। হ্যাঁ, কে বানায় এটা, কে ইফতার কে বানায়? ও বুঝতেছে না ওকে কি বলতেছে। ইফতারি চাচ্ছু বানায়, কে বানায়? চাচ্ছু বানায়। হ্যাঁ, সামনে থেকে দেখা যাক কিভাবে ভাজা হচ্ছে ইফতার। এখন কি অবস্থা আমাকে বলো, কেমন হচ্ছে ইফতার? অনেক সুন্দর ঠান্ডা ছিল, তোমার তোমরা যখন খাবা তখন মজাই আর মজা, মজাই মজা মজা। উপরে এই এই এত নাড়াচাড়া করলে কিন্তু ভাইগা যাবে, একটু শক্ত হইতে দেন। শক্ত? হ্যাঁ, ও আমরা শিলেতেই বল, সরি সরি না। আপনি তো খুব ভালো, আপনি তো বুলে বিজনেসম্যান হয়ে গেছেন, নাহলে একটা ভালো কুকিং ম্যান হইতে পারতেন না? শেফ, শেফ যা যা, এখন তো সত্যি সবার সামনে না না, ঠিক আছে তো বাবা, গ্যাসটা আগে কমাবেন না। তুমি আমার বাড়িতে বসে ও বলো, আমি তোমার কমাতে বসে। আচ্ছা আচ্ছা, আমি তো জানিই না। আপনার দু গাজা হয় এখনো বাকি আছে, দেখি কোথায় বাকি আছে। তোমাদের মুখে লুল পড়ছে না, ওয়েট করো, ওয়েট করো, আজান পর্যন্ত, মাগরিব আজান পর্যন্ত ওয়েট করো, বুঝলে? সেটা আরো লাল হবে, তবে মচমচা হবে, খাইতে মজা হবে। এবার আল্লাহ, আর কি কি বানাবেন? দু গাজা আলু চপ, আলু চপ আছে, চপ ডিম চপ। এখন সাপ পাওয়া যাচ্ছে, খাবো তো দূরের কথা। ওকে ঠিক আছে, বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সময় মতো ইফতারি করুন, আর ঘরে বসে থাকুন, বাইরে করুন না, অবস্থা অনেক খারাপ আছে, কখনো বাইরে বের হবে না ইনশাআল্লাহ। খালি আমি বের হবো, মাঝে মাঝে আমার বের হতে হয়, প্রধানমন্ত্রী বের হয় না, শুধু আমি একমাত্র বের হই, কারণ আল্লাহর উপরে ভরসা রেখে বের হই, আর কোনো দরকার নেই, আল্লাহর উপরে ভরসা আছে তো সব কিছু ঠিক আছে। বাস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।